আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ রসুল্লাহ আবাহ গুরুত্বপূর্ণ একটি মাস আলা সেটি হলো মৃত্যু ব্যক্তির নিকট বরকত কামনা করা মৃত্যু ব্যক্তির কাছে বরকত নেওয়া আমরা বিভিন্ন দরগা বিভিন্ন মাজারে অলি আউলিয়া বলে খ্যাত যারা তাদের কাছে যাই তাদের কবরের পাশে যাই কবরের পাশে যাই আমরা বরকত নিয়ে থাকি এটিকে কি আদৌ বৈধ এটি কখনও বৈধ হতে পারে না জগন্নতম অপরাধিকা সেটা আল্লাহ রব্বুল আলমিন হলেন তিনি বরকতময় তিনি বরকতে ভূষিত আল্লাহ ছাড়া কেউ বরকতময় নয় বরকত সব আল্লাহর কাছে এবং আল্লাহর কাছ থেকে বরকত আসে মৃত্যু ব্যক্তির কাছে বরকত নেওয়া তাদের কাছে যাওয়া তাদের কাছে ধর্ণা দেওয়া তাদের কাছে মান্নত করা যদি এমন উদ্দেশ্য হয় যে তাদের কাছে বরকত পাবো ভায়াস পাবো সফল কাম পাবো দুনিয়া খেরাত আমরা মঙ্গলজনক করব এটি সম্পূর্ণ সেরকী কাজ আল্লাহ রব্বুল্লা আলামিন তিনি হলেন পরিপূর্ণ বরকতময় এরশাদ করেছেন তাবার কাল্লাদি নজল আল ফুরকানা আলা আবদিহ লিয়া কুন আলীরা তিনি হলেন বরকতময় বরকদে পরিপূর্ণ যিনি কোরআন কারিম অবতীর্ণ করেছেন তার বান্দার নিকট অর্থাৎ প্রিয়নবী সাল নিকট যেন সারা বিশ্বের মানুষকে তিনি ভয় প্রদর্শন করতে পারেন ভীতি প্রদর্শন করতে পারেন অন্যত্রে মহানবল করেছেন মেসেদ বিয়াদি বিয়াদিহিল মুলক তিনি মহান সত্তা বরকতময় যার হাতে এই রাজত্ব বার্ষ্য সব কিছু এই পৃথিবীর যিনি মালিক তাই বরকতের মালিক হলেন মহানবল্লাহ আলমিন একজন মৃত্যু ব্যক্তির কাছে বরকত নেয়া দর্ণা দেওয়া এটি শরীয়তে জঘন্যতম অপরাধ এবং কেউ যদি এটি মনে করল তার কাছে বরকত পাওয়া যাবে তার কাছে দর্ণা দিলে দুনিয়া খেরাত মঙ্গলজনক হবে তাহলে সে মুশেক হলো শেরিক করল কিছু কিছু মানুষের মাঝে আল্লাহ বলে আলমিন বরকত দেন কিভাবে যদি আলেম হয় বিজ্ঞ হয় এবং তিনি যদি মানুষের উপকারী হয় তাহলে সে বরকতময় যেমন ঈসা আল ইসাল্লাম সম্পর্কে আল্লাহ রবুল্লা বলেন কুল ইন্নি আবদুল্লাহ আ তানিয়াল কিতাব হে ইসা আপনি বলুন যে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আ তানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আসমানি গ্রন্থ দিয়েছেন ওজা আলানী নবিয়া এবং আমাকে নবী বানিয়েছেন ওজা আলানি মুবার এই নামা কন্ত এবং আমাকে বরকতময় করেছেন আমি যেখানেই থাকি না কেন অর্থাৎ ঈসা ইসলাম বরকতময় এই মানুষের উপকার আসবে মানুষকে সঠিক পথ প্রদর্শন করবেন মানুষকে আল্লাহ রবাহ আলাবনের ওহী পত্তাদেশ প্রচার করবেন প্রসার করবেন মানুষ উপকৃত হবে এই জন্য বরকতময় একজন মানুষ মৃত্যুবরণ করলো যাই হোক সে নবী রাসুল অলি আউলিয়া দরবেশ পীর বুজুর্গ তার কাছে যেয়ে যদি কেউ দরনা দেয় তার মাঝে বরকত আছে এটি নেহায়াত অন্যা এবং কেউ যদি এটি মনে করে তার কাছে বরকত পাওয়া যাবে দুনিয়া আখেরাত মঙ্গল হবে সে কুপুরি করলো সে করলো তার ঠিকানা জাহান্নাম আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন আল্লাহ আমিন